স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ বলেছেন, নারায়ণগঞ্জে সুষ্ঠু নির্বাচন হয়েছে, সব পক্ষই ইতিবাচক ভূমিকা পালন করেছে। তবে ইভিএম নিয়ে ভোটারদের দ্বিধা দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন তিনি। আইভি পার্সোনাল ফ্যাক্টর অনেক বেশি কাজ করেছে, তো সেই হিসাবে একটা ভালো নির্বাচন হয়েছে এবং নারায়ণগঞ্জবাসী এবং তৈমুর আলম খন্দকার সবাই অভিনন্দন পেতে পারেন, কারণ এই নির্বাচনটাকে তারা সুষ্ঠু করার জন্য সর্বদিক থেকে সবাই সহায়তা করেছেন। এবং প্রশাসন, ভোট কেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ইম্পর্টেন্ট। ভোট কেন্দ্রে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি গুরুতর অবনতি হয়, তখন ইভিএম কিন্তু ভোট রক্ষা করতে পারবে না। সেই জন্য ভোট কেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটের আগের নির্বাচন পরিস্থিতি, এগুলো অনেক ম্যাটার করে। এগুলো যদি নারায়ণগঞ্জের মতো সব জায়গায় হয় তাহলে ঠিক আছে, কিন্তু নারায়ণগঞ্জের মতো যদি অন্য জায়গায় না হয় তাহলে কিন্তু ইভিএম ও নো ইভিএম ইলেকশনের প্রবলেম হবেই।